হাই গাইস, ওয়েলকাম টু গোপাল ব্লগস। তো হাসপাতাল থেকে আমার হাজবেন্ডকে ছুটি দিয়ে দিয়েছে, তো ঘরে নিয়ে এসেছি, কালে নিয়ে এসেছি। তো দেখুন, হাসপাতাল থেকে আসার পরে তো কাপড় চোপড় অনেক ছিল, ধুলাম, তো কয়েকটা শুকিয়েছে, এনে নিয়ে যাচ্ছি। আরও দেখুন, হাসপাতাল থেকে আসাগুলো তো বেডের মধ্যে ছিল, এগুলো ধুয়ে দিলাম, শুকিয়েছে পায়ে বাঁধাটা, ওটাও দিয়ে ধুয়ে দিলাম, ওটা অল্প শুকিয়েছে, আর একটু শুকাবে। তো আমিও কাপড়গুলো কাপড়ও ধুয়েছি, তো এই ধুয়েগুলো নিয়ে যাচ্ছি। তো সকালে খাওয়া দাওয়া খাওয়ালাম, খাওয়া দাওয়া করিয়ে এসেছি, সকালে সব নিয়ে বলেছে ডক্টর সব খাই খেতে পারবে। তো সকালে রুটি সেও একটু রুটি একটু দিলাম খেতে, তো খেলো। তো খাওয়ার পরে একটু ঘুমিয়ে আছে, ওষুধগুলোও দিলাম খেতে, ওষুধও খেলো, ওষুধও খাওয়ার পরে এখন একটু ঘুমিয়েছে। আমি ওই সময়টুকুর ভিতরে আসলাম, এখন শুয়ে আছে, একলাই আছে রুমটা, তো আমি শুয়ে আছি এখন। তো আমি একা করবো, সকালে আমরা নিয়ে যাচ্ছি, আরও কতগুলো আছে ওগুলো দুটোই নিয়ে যাবো। তো যাই, এগুলো রেখে যে কটা শুকিয়েছে মানে এগুলো নিয়ে যাই। তো উপরে আর কতগুলো আছে ওগুলো, দেখুন ওখানে আমাদের উপরটা সুন্দর রৌদ্র আছে, তো শুকাতেও ভালো হয়। তো পায়ে বাঁধা জিনিসগুলো যে ধুয়ে দিয়েছে, শুকিয়েই গেছিলো সকাল সকাল দিয়ে ধুয়ে দিয়েছে, তো শুকিয়ে গেছে, ওর যে শুকাচ্ছে ওখানে। পায়ে বাঁধা রশিটির সব ধুয়ে দিয়েছে, ওখানে অনেক পেশেন্ট থাকে, অন্য পেশেন্টও থাকে, তো পায়ে ছিল, তো সেই জন্য ধুয়ে দিয়েছি। অনেক কত রকমের বেমারেরও থাকে, হয়ে গেছে। আমি 15-20 মিনিট 15 মিনিট যখন হয়ে গেছে, আমি সাথে এসেছি, কাপড় শুকনো ভিজা কাপড় মেলে দিয়েছিলাম, ওগুলো মেললাম। তো নিয়ে যে এখন গিয়ে আবার দেখি কিছু খাইনি, তো ওষুধও আছে, 3 টাইম ওষুধ দিয়েছে, রাত্রে হলো 4, 3টা সকালে, রাত্রে 3টা, সকালে 3টা, দুপুরে আবার 2 রকম। এখন যাই আবার, আরও 1 ঘন্টা 1 ঘন্টা পরে আবার আরও 2টা ওষুধ আছে, আমি ওটাও খাওয়াতে হবে। তো যাই, ওষুধটা দেবো খেতে। তো আমার দেখুন ছাদের উপরে এরকম কার্টুনে করে ফুলগুলো লাগিয়েছে, সুন্দর ফুল গাছ হয়ে গেছে। এটা হলো পূর্ণ রুম, আমাদের মারা আগে থাকতো, মারা ও পাশে চলে গেছে, তো এই রুমটাকেও বানাবে, আগে আগে ছিল মানে এই রুমটার ভিতরে, তো এটাকে ভেঙে বানাবে। তো এই রুমটাকে বানাচ্ছে, মানুষ কামে লেগে আছে মানে বানাচ্ছে। তো এই রুমটা হয়ে গেলে এটাকে ভাড়া দিবে মানে আমার মায়ে, তো ওটাতে আমাদের মারা ও রুমটায় বানাবে, কাম চলছে এখন রুমটা। এই রুমটায় কাজ চলছে এখন, ভাড়া দিবে, তো ওটা দেয় 4.5 দিনের, তারপরে ঠিক করছে, পাকঘরটাও বানানো হয়েছে, বাকি আছে প্লাস্টার, রং প্লাস্টার হয়ে গেছে কিন্তু রং সঙ্গে মারবে মানে, হয়ে গেলে এটাও একটা রুম ভাড়া দিতে পারবে, তো তাই এটার মধ্যে কাজ চলছে। তো যাই, মানে একটু গিয়ে কি খায় একটু দিই, দুধ একটু দেবো, ভাবছি কি খায় মানে ভাবছো কি খাওয়া খেতে দেবো, ভাত খেতে একটু দেরি আছে, ভাত তো খায় না, সে আগের থেকে বেমার হলে ভাত খাওয়াটা তার নেই, তো খেতেই চায় না। তো যাই একটু দুধ দেবো ভাবছি, এখন দুধ এনে রেখেছি, গরুর দুধ এখান থেকে একজন থেকে নিয়েছি এক পা করে, তো দিই একটু দুধটা, বসলে আবার মাথা ঘুরায়, ওষুধগুলো ভীষণ হেভি হেভি দিয়েছে, তবে সেই ওষুধগুলো ওকে কমজোরি করে দিচ্ছে, মানুষটা এমনি কমজোরি। তো আপনাদের ভালো লাগলে আমাকে লাইক করুন, শেয়ার করবেন।